কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, বিষয়টি হলো যে আমরা পোলে যেমন খাম্বায় যেমন লুট সেটিং করি, তো সেটিং করার পর আমরা ওখানে কিভাবে মাপ দেব বা কত ডিবি মাপ রাখবো, তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। সরাসরি পোলে গিয়ে ভিডিও করছি, করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো দেখতে থাকুন। কিন্তু তার আগে একটি কথা, যে যখন পোলে আপনারা মাপ দিবেন তার আগে, মাপ দেওয়ার আগে যদি নতুন হয়ে থাকেন তাহলে মাপটি বুঝতে যদি সমস্যা হয়, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এভাবে যদি কাজ করেন তাহলে আপনারা কিন্তু মোটামুটিভাবে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন বা শিখতে পারবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখুন, একদম শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা লুটটি মাপা সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয় আমার মনে হয়। তা চলুন শুরু করি, আগে লুটের ভেরি দুটিকে জেরো করে নেব। তারপর প্রথমে আমরা করব কি, প্রথমে আমরা গেইনটিকে আগে দুই প্যাস, এভাবে এক প্যাস দুই প্যাস বাড়িয়ে দেব। দেওয়ার পর আমরা ধীরে ধীরে স্লোপ যে এক প্যাস বাড়াবো, এরপর আবার গেইন এক প্যাস বাড়াবো, আমরা স্লোপ এক প্যাস বাড়িয়ে দেব এবং গেইন এক প্যাস বাড়িয়ে দেব। এভাবে ধীরে ধীরে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মাপটি 90 বা 92 পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা দুটি মাপ বাড়াতে থাকব। তো আমরা এই লুটটিতে আমরা কত মাপ রাখব, কত মাপ রাখলে আমাদের এখানে ছবিটি ক্লিয়ার থাকবে, তো 90 থেকে 95 ডিবি পর্যন্ত আমরা রাখতে পারি। এটি আমার দেখতে পাচ্ছেন, এটি আমার গেইন, এটি কিন্তু আমার স্লোপ। এই গেইন থেকে স্লোপ সবসময় 5 ডিবি কম রাখতে হয়, এটি হলো মা ছবি অ্যাকুরেট রাখার যে সিস্টেম। আপনাদেরকে আমি এবার সরাসরি পোলে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যখন আপনারা একটি লোড মাপ দিবেন, কন্ট্রোল রুমের মাপ সঠিক থাকার পর আপনারা যখন বাইরে মাপ দিবেন তখন করবেন কি, এখানে গেইনটি রাখবেন 90 আর স্লোপটি রাখবেন 85, অর্থাৎ গেইন যা থাকবে তার থেকে স্লোপ 5 ডিবি কম থাকবে। এইভাবে মাপ দিলে আপনার ছবিগুলো সবগুলোই A to Z অ্যাকুরেট ছবি পাবেন। আপনি এখানে 92 রাখতে পারেন, যদি আপনার এই লুট থেকে ছবি বা টিভি কিছুটা দূরত্ব হয়, 200 মিটারের যদি বেশি হয় তাহলে আপনি এখানে 92 বা 95 রাখতে পারেন, সমস্যা নাই। আর যদি কাছাকাছি হয়, 100 মিটার বা 150 মিটারের মধ্যে আপনার টিভিগুলো সব হয়, তাহলে আপনি 90 বা 92 রাখলে আপনার ছবির মানটা ভালো থাকবে। তো এইভাবে আপনারা মাপটি বাইরে দেবেন। তো আমার এখানে দেখা যাচ্ছে 92-93 ভেতরে আপডাউন করছে, তো আমি করব কি, এখান থেকে গেইনটিকে একটু কমিয়ে দেব আর একটু কমাবো। স্লোপটিকে আর একটু বাড়াবো। তো গেইন আর স্লোপের এই যে মিল করা বা 5 ডিবি কম বেশি করা, এটি আপনারা কীভাবে করবেন? এখন হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে 92-91 এখানে 95, আমি যদি স্লোপটি বাড়াবার যাই তখন কিন্তু গেইনটিও বেড়ে যাচ্ছে। তো স্লোপটি বাড়াবো তখন কিন্তু আমার গেইনটি আবার একটু কমাবো, এভাবে কমাবো। দেখুন আবার 90 নিয়ে আসলাম, আবার স্লোপটিকে একটু বাড়িয়ে দিই, যে দেখুন এখন মোটামুটি আমার মাপ কন্ট্রোলের মধ্যে চলে আসছে, কিন্তু এই যে দেখুন মাপ কন্ট্রোলের মধ্যে কিন্তু আমার মাপ চলে আসছে। তো যখন আপনারা মাপ দেবেন এই লুটটি সবগুলো আপনার ভেরি, দুইটি ভেরি স্লোপ এবং গেইন, এই দুইটি ভেরি একদম জিরো করে নেবেন। জিরো করে নিয়ে তারপর ধীরে 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 গেইনটিকে আগে বাড়াবেন, তারপরে স্লোপ বাড়াবেন, আবার গেইন বাড়াবেন, আবার স্লোপ বাড়াবেন। এভাবে বাড়াতে বাড়াতে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে মাপটি আছে ওই যে মাপটি রাখতে চাচ্ছেন ওই মাপে আপনি নিয়ে যাবেন।
তো এটি হলো বিষয়। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।